ভারতে গেল কয়েকদিন ধরে বেড়েছে করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এরই মধ্যে স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে অনুষ্ঠিত হয়েছে কুম্ভ মেলা। মেলায় অংশ নিয়ে অনেকের শরীরে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি, যা ছড়িয়ে পড়েছে পুরো দেশে। গঙ্গায় ভেসে আসছে লাশের পর লাশ। আরো দেখুন রিপোর্টে। ভারতের বিহার ও উত্তরপ্রদেশে গঙ্গা তীরবর্তী এলাকার আকাশে বাতাসে এখন শুধুই লাশের গন্ধ। গঙ্গায় ভেসে আসছে মৃত মানুষের দেহ, ভেসে আসা এই লাশের মিছিল যেন থামছেই না। উত্তরপ্রদেশের গাজীপুর জেলার গঙ্গা তীরবর্তী গ্রাম গেহুমারে গত কয়েকদিনে অর্ধ শতাধিক মৃতদেহ ভেসে এসেছে। ভেসে আসা লাশগুলো ফুলে উঠেছে, দেখে বোঝা যাচ্ছে কয়েকদিন ধরে নদীতে ভাসছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়রা বলছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হতে পারে। করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে লড়তে থাকা ভারতের হরিদ্বারে গত মাসে লাখ লাখ পুণ্যার্থী যখন কুম্ভমেলায় সমবেত হন, তখনই অনেকেই শঙ্কিত ছিলেন। এই শঙ্কাই শেষমেশ সত্যি হলো। একদিনে দেশটিতে মৃত্যুর রেকর্ড ছাড়ালো 2,50,000। কুম্ভমেলা শুরুর আগেই 15ই মার্চ হরিদ্বারে পৌঁছান পুরোহিত মহন্ত শঙ্কর দাস। তিনি কোভিড পজিটিভ ছিলেন। সে সময় তাকে একটি তাঁবুতে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হলেও তিনি নিজের যাবতীয় মালামাল নিয়ে ট্রেনে 1,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বারাণসীতে যান। এদিকে গেল সোমবার থেকে গেহমারে পুলিশ লাঠি দিয়ে নদী থেকে 25 থেকে 30টি লাশ ডাঙ্গায় তুলে মাটি চাপা দিয়েছে। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।